আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরও একটি বাংলা ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি এই অনুশীলনীটি নিয়ে। এই অনুশীলনীতে বলা রয়েছে, কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো, লেখা হয়ে গেলে যোজক শব্দগুলোর নিচে দাগ দাও। অর্থাৎ শিক্ষার্থীরা, আমাদেরকে এখন এমন একটি অনুচ্ছেদ লিখতে হবে যে অনুচ্ছেদটি হবে 100 শব্দের মধ্যে, এবং সেই অনুচ্ছেদের মধ্যে এমন কিছু শব্দ থাকবে যেগুলো হবে যোজক শব্দ, আর আমরা সেই শব্দগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করে দেব। দেখো, তোমাদের মূল বইতে এরকম ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ফাঁকা জায়গায়ও সেই প্রশ্নের উত্তর লিখতে পারো, আবার চাইলে আলাদা কোনো খাতায়ও সেই প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই অনুচ্ছেদটি সম্পূর্ণ উত্তর সহ দেখতে পাবে। চলো আমরা সেই নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। এখানে আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো, এখানে একটি অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদের মধ্যে বেশ কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ, যেই শব্দগুলোর নিচে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এই প্রতিটি শব্দই হচ্ছে আমাদের যোজক শব্দ। আমি এখন এই অনুচ্ছেদটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। সুদীর্ঘ রাতের পরে শুভ্র সকাল আসে, প্রতিটি সকাল অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্য নিয়ে আসে। সকাল মানুষকে নতুন দিনের হাতছানি দিয়ে থাকে। সকালের সুন্দর প্রকৃতি আমাদের মনকে স্নিগ্ধতা দিয়ে যায়, কিন্তু সকালের বিচিত্র অনুভূতি তার পারিপার্শ্বিক অবস্থার উপরেই নির্ভরশীল। সকালের সোনালী আলোয় পাখিরা কিচির মিচির করতে থাকে, আর এই অবস্থার মধ্য দিয়ে আমাদের নতুন দিনের সূচনা হয়। সকাল থেকে আমাদের কর্মচঞ্চলতা সৃষ্টি হয়, এ কারণে সকালবেলাতেই সকল স্তরের মানুষ তাদের কর্মব্যস্ততায় জড়িয়ে পড়ে। ধনীদের আরাম আয়েসের মধ্য দিয়ে সকালের শুরু হয়, আর দারিদ্রের অনিশ্চয়তার মাধ্যমে সকালের সূচনা হয়। প্রতিটি সকাল আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসে, এ পরিবর্তন আমাদের ভালো ও মন্দ উভয়ের মধ্যেই প্রভাব পড়ে। তাই আমাদের যা কিছু ভালো সেগুলোর সদ্ব্যবহার করা উচিত। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে এখানে একটি অনুচ্ছেদ আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যে অনুচ্ছেদের মধ্যে আমরা বেশ কিছু শব্দ পেলাম। যেমন দেখো, এখানে লেখা রয়েছে পরে, আবার বলা হয়েছে কিন্তু, এখানে লেখা রয়েছে আর, এখানে দেখো মধ্য দিয়ে আর, এই যে প্রত্যেকটি শব্দ দেখতে পাচ্ছ, এই শব্দগুলোর নিচে দাগ দেওয়া রয়েছে। এই প্রত্যেকটি শব্দই হচ্ছে আমাদের যোজক শব্দ। শিক্ষার্থীরা, তোমরা ঠিক এভাবে একটি অনুচ্ছেদ লিখবে যে অনুচ্ছেদটি হবে 100 শব্দের মধ্যে, আর সেই অনুচ্ছেদের মধ্যে তোমরা যেই শব্দগুলো থাকবে যোজক শব্দ সেগুলোর নিচে তোমরা দাগ দিয়ে দেবে। দেখো, আমি এখানে যেই অনুচ্ছেদটি তোমাদেরকে লিখে দেখিয়েছি ঠিক একই অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে, বিষয়টা কিন্তু এমন না। তোমরা তোমাদের মতো করে যে কোনো অনুচ্ছেদ লিখতে পারো, তোমরা চাইলে বানিয়েও কোনো অনুচ্ছেদ লিখতে পারো। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই অনুচ্ছেদটি যেন অর্থপূর্ণ হয়, এবং সেই অনুচ্ছেদের মধ্যে এমন শব্দ যেন থাকে যেগুলো যোজক শব্দ, আর অবশ্যই তোমরা সেই যোজক শব্দগুলোর নিচে দাগ দিয়ে সেটিকে চিহ্নিত করে দেবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের সাথে অনুচ্ছেদ লিখে যোজক খুঁজি এই অংশটুকু নিয়ে আলোচনা করতে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবেই এই ক্লাসটি বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমি চেষ্টা করব খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।